Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। যত পারবে শুনি না। শোনো না, আমায় গার্ড করতে না একজন আসছে, আগে জন্মাতে দাও, তারপর দেখবে আমার হয়ে তোমায় কেমন বুকে দেয় সারাক্ষণ। হম, আরে বাবা ঝগড়া থামাও তোমরা, এখানে সবার জন্য গিফট আছে, মানে প্রায় সবার জন্য। হ্যাঁ মানে বুঝতে পেরেছি, আমি বাবা ছোটকা আমরা নিশ্চয়ই বাদ। হ্যাঁ তোরা এবার বাদ, জানি জানি সবসময় তাই হয় রে। উফ বাবা, ছেলে হয়ে জন্মানোটাই বিপদ হয়ে গেছে। এই এত জিনিসপত্র হঠাৎ করে কিনতে গেলি কেন? আজকে যেখানে শুটিংয়ে গেছিলাম না, আমি যা ফাটাফাটি শর্ট দিয়েছি, হিরোইন প্রোডিউসার থেকে শুরু করে সবাই দারুণ খুশি হয়েছে। আর কি বলেছে জানো? বলেছে যে অনেক দিন পর এবার পর্দায় একটা নতুন হিট অ্যাকশন হিরো আসতে চলেছে। ওমা, আমার তো আর কোনো চিন্তাই রইল না। এ ভাই শোন না, একটা কাজ কর, আমায় না তোর ম্যানেজার রেখে দে। কেবলা ছিল, তার উপর আবার অ্যাকশন হিরো। Don't underestimate, ma. Don't underestimate the power of a common man. যা অভিনয় করেছি না দেখবে, এটা অন্য লেভেলের। এই ছবিটা যদি একবার হিট হয়ে যায়, তোমার ছেলে কোথা থেকে কোথায় পৌঁছায় দেখবে, একেবারে কেল্লা ফতে। পেমেন্ট পাওয়ার আগে এতগুলো জিনিস নিয়ে চলে এলো, এই নাকি ওর মা ব্যবসাদার বউ ব্যবসাদার বাপ। আরে বাবা, ভালোবেসে একবার তোমাদের জন্য গিফট এনেছি, তাতেও খোঁড়া দিচ্ছ। আরে পেমেন্ট পেয়েছি। আচ্ছা দাঁড়াও, সবার আগে হচ্ছে বৌদির গিফট। বৌদি, এটা হচ্ছে তোমার আর তোমার ট্রেনার জন্য মিক্সড আচার। থ্যাংক ইউ। ইয়ো ইয়ো ইয়ো, এই যে বন্টি, ভাগ্য কোলে না এরকম একটা এক পিস দেওয়ার পাওয়া যায়, বুঝেছো? আমারই দুর্ভাগ্য গো। আর কি কি আছে ঝুলিতে? অনেক কিছু আছে। রিয়া, এই রিয়া দেখ, কানে হেডফোন গুঁজে বসে আছে। বাবা না গো, এদিকে আসলাম তাই সারাদিন। কি হয়েছে বল? আচ্ছা আচ্ছা, বলছি বলছি বলছি, দাঁড়া। এই তিনটে চারটে, এই চারটে হচ্ছে তুই, বিল্টু, লালটু আর টিয়া। ঠিক আছে, দেখে বলিস পছন্দ হয়েছে কিনা। এত গিফট কিসের কি? আর এইটা হচ্ছে আমার মায়ের জন্য। বাবা, সেভাবে কোনোদিন তো কিছু দিতে পারি না তোমাকে, এই প্রথমবার নিজের রোজগারের টাকায় তোমার জন্য এই শাড়িটা নিয়ে এলাম। দেখো দেখো, পছন্দ হয়েছে কিনা? আমার খুব পছন্দ হয়েছে। তুই এত কষ্ট করে রোজগার করে আমার জন্য শাড়ি কিনে এনেছিস, আমার পছন্দ হবে না? এই দাদা ভাই, এটা কি অ্যাকশন হিরোর পর? দাদা ভাই যদি রোজে এরকম ভালো ভালো গিফট আনে তাহলে অ্যাকশন হিরোই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক কথা বলেছ। এই অনেকক্ষণ ধরে দেখছি। হ্যাঁ, আমার বন্টির গিফট কোথায়? ও ও ও, ওমা কি বুঝলে, তোমার ছেলে তার বউকে আলাদা আলাদা গিফট দেবে। বেশ করবে, এখন শুধু ফাজলামি, আমাকে কেউ শাশুড়ি বলে মানেই না। রিয়া আমার সঙ্গে ঘরে হাতে হাতে গুলো কতগুলো কাজ আছে করে দিবি। না না বাবা, আমিও যাব, ওদের একটু প্রাইভেসি দরকার। হ্যাঁ, আর ওকে অং বং চং এইসব খাবারের নামগুলো শোনাও, ওর বিয়েতেই তো হবে। এই বিয়েতে মনে মনে রিয়া তুই কোথাও বেরোলে আজকে কিন্তু বিকেলের মধ্যে বাড়ি চলে আসবি, দাদা ভাই বৌমণি বাপি সবাই আসছে। ও আর দীপ্ত, ভালোই চলছে হিরো শুটিং, প্রোডিউসার হিরোইনদের পছন্দ হচ্ছে তাই না? হুম তা তো হচ্ছে। আমার জন্য সত্যি কিছু নেই, এখানে থাক না হয়, ঘরে আসুন।
পেয়ে যাবেন। আমি সহ্য করবো না। বাবা আমার যা বলে কথা কি দীপ্ত, তোমরা শুধু বন্ধু। হ্যাঁ শুধু বন্ধু মানে বন্ধুত্ব দিয়েই তো। দেখি রিয়াকে ভালো দেখো। বাপি ওদের জীবন নষ্ট করো না প্লিজ। আমি কথাই বলতে চাই না, চিন্তা করিস না। দীপ্ত বলছি সব হিসাব কিন্তু পড়া হবে। হ্যাঁ হ্যাঁ বা দুলাল দা বলছি, রিয়া দায়িত্ব দিলাম কিন্তু। আচ্ছা শোন না, এই দায়িত্ব পালন সব পরে হবে, একা আগে ওদের বসতে দে। বসো 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 বসুন বসুন, আপনারা বসুন একটু। হ্যাঁ ঠিক আছে বসুন। আমাদের এই চলছে। বলছি আমাদের ছেলে আর রিয়া তো একে অপরকে ভালোই চেনে, ওদেরকে আলাদা করে দেখা করার তো দরকার নেই। এত বস জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।